এবং ওদের মিছিল মিটিং এ মুসলমানরা যায়, ভোট দেয় না, ওরা হিন্দু ভোট কাটে। সফর করে গেলেন ডায়মন্ড হারবারে, আমতলা একটা ছবি উঠে আসে যে দুই জায়গায় তারা ছিলেন যারা ঘর ছাড়া বিজেপি কর্মী। তারপরে একটা জটিলতা, রাজ্য সভাপতি বললেন যে শোকাস করা হয়েছে অভিজিৎ দাস ববিকে, তিনি বললেন শুভেন্দু অধিকারী, যেহেতু আপনার নাম জড়িয়েছে এই বিষয়ে, তিনি বললেন শুভেন্দু অধিকারীর নির্দেশে আমি যখন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি সেই সময় হঠাৎ শোকাস কেন? এই যে সম্পর্ক নেই তো, ডায়মন্ড হারবারে যেভাবে ভোট লুট হয়েছে, যেভাবে ক্যামেরাগুলো ওয়েব ক্যামেরাগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইভিএমে স্টিকার লাগানো হয়েছে, জোড়া ফুল ছাড়া সব স্টিকার লাগিয়েছে, মেনলি পদ্মফুল টার্গেট ছিল, কিন্তু তারপরেও রিস্ক নেয়নি লোক যদি নোটাই দিয়ে দেয়, সেই জন্য সবগুলোর উপরে সেলোটেপ লাগিয়েছে। ইলেকশন পিটিশনের সঙ্গে অন্য বিষয়ের কোনো সম্পর্ক নেই, আর আমি ওই সেকেন্ড পার্টটা নিয়ে কোনো মন্তব্য করব না। ইলেকশন পিটিশন ক্যান্ডিডেটকেই করতে হবে এবং ইলেকশন পিটিশন ক্যান্ডিডেটই করবেন। ডায়মন্ড হারবারের নির্বাচন অবৈধ, এটা আইনি লড়াইতে প্রমাণ হবে, এর জন্য যে বা যারা এফেক্টেড ভোটার হতে পারে, ক্যান্ডিডেট হতে পারে, যারাই কোর্টে আসবে লিগ্যাল ব্যাটেল করবে তাকে সাপোর্ট শুভেন্দু দিবেন। ইভেন কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও বা অন্য পার্টির, সেও যদি ইলেকশন পিটিশন করে ওই ইলেকশনকে নাল অ্যান্ড ভয়েড করার জন্য বলে যে আমি লড়ব, এলওপি আপনি হেল্প করুন বা শুভেন্দু অধিকারী হেল্প করুন, আমি পার্সোনালি হেল্প করব, ডেমোক্রেসিতে এই জিনিস হয় না। ওই কেন্দ্র থেকে অমল দত্তর মতো লোক জিতেছিলেন, ওই কেন্দ্র থেকে আবুল হাসনাত খান জিতেছিলেন, ওই কেন্দ্র থেকে সোমেন মিত্র জিতেছিলেন, কখনো এই জিনিস হয় না। ডায়মন্ড হারবারে যে মডেল দেখেছে বাংলা, এ মডেল নট অ্যাকসেপ্টেবল, আর এটাকে আপনার মিডিয়া মেনে নিতে পারে, ইলেকশন কমিশন মেনে নিতে পারে। তো আমি একজন পশ্চিম বাংলার অত্যন্ত নিজেকে মনে করি যে সংবেদনশীল নাগরিক, অনুভূতি আছে আমার, আমার হুঁশ আছে, তাই আমি মানুষ, আমি অন্তত মেনে নেব না। এর সঙ্গে ওই সেন্ট্রাল টিম অমুক তমুক এসবের কোনো সম্পর্ক নেই, ওটা অ্যানাদার চ্যাপ্টার, ওটা নিয়ে বলতে পারবেন পার্টির যারা সাংগঠনিক দায়িত্ব আছেন তারা, ওটা আমার সাবজেক্ট, আমি বলবো। বামপন্থীদের ভোট কাট, আপনি আগেই আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন প্রচার জায়গায় যে ভোটের সময় বামপন্থীরা বিভিন্ন জায়গায় ভোট কেটে তৃণমূলকে সাহায্য করতে পারে, প্রমাণিত হয়েছে 2021 সালেও 56টা আসনে ভোট কেটে জিতিয়েছে এবং ওদের মিছিল মিটিং এ মুসলমানরা যায়, ভোট দেয় না, ওরা হিন্দু ভোট কাটে, সনাতনীদের ভোট কাটে আর বেকারদের ভোট ভাগ করে। কতগুলি আসন আপনারা দেখছেন? কতগুলি আসন সবাই চোখের সামনে দেখছে, 12টা আসন গেছে।